সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি মুখলেসুর রহমান তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে এর উপরে ক্লাস নেব। তোমরা বিজ্ঞানের প্রথম ক্লাসে প্রথম অধ্যায়ের প্রাণীজগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে পেরেছিলে এবং তার একটি পর্ব সম্পর্কেও জেনেছিলে। আজকে আমরা অন্য পর্বগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা আজকে শ্রেণীবিন্যাসের দুই নম্বর পর্ব সম্পর্কে জানি। দুই নম্বর পর্বের মধ্যে আছে নিডারিয়া। নিডারিয়াকে পূর্বে সিলেন্টেরোটা নামে ডাকা হতো, কারণ হচ্ছে এর মধ্যে একটা সিলেন্টেরোর নামক গহ্বর ছিল, তাই একে সিলেন্টেরোটা পর্বে পরিচিত ছিল। তাইলে তোমরা এই প্রশ্নটা একটু মনোযোগ দাও যে নিডারিয়াকে কেন পূর্বে সিলেন্টেরোটা নামে ডাকা হতো। এই প্রশ্নটা মাঝে মধ্যে তোমাদের পরীক্ষার মধ্যে আসে, তাহলে তোমরা বলবা যে সিলেন্টেরোটা সিলেন্টেরোর নামক এক ধরনের গহ্বর ছিল আর এই কারণে একে সিলেন্টেরোটা নামে ডাকা হতো। চলো এই নিডারিয়া পর্বের প্রাণীরা কোথায় বসবাস করে এবং তাদের স্বভাব কীরকম হয় সেই সম্পর্কে জেনে আসি। পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল বিল নদী ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ আকার আকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বসবাস করে। এরা সাধারণত পানিতে বাসমান, কাঠ পাতা বা অন্য কিছুর সঙ্গেও দেহকে আটকে রাখে বা মুক্তভাবে সাঁতার কাটে। অর্থাৎ এই নিডারিয়া পর্বের প্রাণীরা পৃথিবীর সকল জায়গায় এদেরকে দেখতে পাওয়া যায়। অধিকাংশ প্রজাতি হচ্ছে কি, এরা সামুদ্রিক। এরা বিভিন্ন আকার আকৃতির হয়ে থাকে এবং বিচিত্র বর্ণের হয়ে থাকে। এরা দলবদ্ধভাবে বসবাস করতে পারে অথবা মুক্তভাবেও বসবাস করতে পারে। এখন আমরা জেনে নেই নিডারিয়ার কিছু সাধারণ বৈশিষ্ট্য। দেহ দুটি ভ্রূণীয় কুস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি হচ্ছে এক্টোডার্ম এবং ভেতরের স্তরটি হচ্ছে এন্ডোডার্ম। অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণীরা দুটি ভ্রূণীয় স্তর দ্বারা আবৃত। এদের বাইরের স্তরকে বলা হয় এক্টোডার্ম এবং ভেতরের স্তরকে বলা হয় এন্ডোডার্ম। পরীক্ষার মধ্যে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে এক্টোডার্ম কি এন্ডোডার্ম কি, তাহলে তোমরা আশা করি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে। আমি আগেই বলেছিলাম এদের দেহ গহ্বরকে সিলেন্টেরন বলা হয় আর এই কারণে একে সিলেন্টেরটা নামে ডাকা হতো। একটু ড্রামে নিডোপ্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার দ্বারা আত্মরক্ষা ও চলন ইত্যাদি কাজে অংশ নেয়। তাহলে আমরা নিডারিয়া পর্বের যে বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম যে এদের দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত, বাইরের স্তরটিকে বলা হয় এক্টোডার্ম এবং ভেতরের স্তরটিকে বলা হয় এন্ডোডার্ম, আর দেহ গহ্বরে সিলেন্টেরন থাকে। তারপরে এদের এক্টোডার্মে নিডোপ্লাস্ট নামক, এক্টোডার্ম হচ্ছে বাইরের স্তর, এটার মধ্যে নিডোপ্লাস্ট নামক এক ধরনের কোষ থাকে আর এই কোষগুলো শিকার দ্বারা আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে অংশ নেয়। পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা অনুধাবনমূলকভাবে আসে যে নিডোপ্লাস্ট বলতে কি বোঝো, তখন তোমরা আশা করি এই প্রশ্নটির উত্তর এবং দিতে পারবে। আমি আর একটু বলে দিচ্ছি যে নিডোপ্লাস্ট হচ্ছে যে দেহের এদের যে দুটি ভ্রূণীয় স্তর থাকে এদের মধ্যে এক্টোডার্ম নামক একটি স্তর থাকে আর এক্টোডার্মে নিডোপ্লাস্ট নামক এক ধরনের কোষ থাকে আর তাকে কি বলা হয় নিডোপ্লাস্ট, আর এই কোষগুলোর কাজ কি থাকে, শিকার দ্বারা আত্মরক্ষা চলন ইত্যাদি। উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা এমসিকিউ এর মধ্যে আসে। যেমন নিডারিয়া পর্বের দুটি প্রাণী হচ্ছে হাইড্রা এবং ওবিলিয়া। পর্ব তিন, প্লাটিহেলমিনথেস। এরা কোথায় বসবাস করে সেই সম্পর্কে আমরা জেনে নিই। এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এরা এই পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী, অর্থাৎ এরা বাহ্যিকও বসবাস করতে পারে এবং প্রাণীদেহের ভিতরেও বসবাস করতে পারে। তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। এই পর্বের কোনো কোনো প্রাণী ভেজা ও স্যাঁতসেঁতে মাটিতেও বাস করে। সাধারণ বৈশিষ্ট্য, দেহ চ্যাপ্টা এবং উভয় লিঙ্গ, বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী। দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত, দেহে চুষক ও আংটা থাকে। পরীক্ষার মধ্যে এই বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ যে দেহে চুষক বা আংটা থাকে কোন পর্বের প্রাণীতে, তাহলে প্লাটিহেলমিনথেস। দেহে শিকা নামক অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, এগুলো রেচন অঙ্গ হিসেবেও কাজ করে। পরীক্ষার মতে এটাও গুরুত্বপূর্ণ জ্ঞানমূলকের জন্য যে শিকা নামক অঙ্গ থাকে কোন পর্বে অথবা শিকা কি, তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে যে এটি একটি রেচন অঙ্গ এবং এটি প্লাটিহেলমিনথেস পর্বের এক ধরনের বৈশিষ্ট্য। পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত, উদাহরণ হচ্ছে যকৃৎ কৃমি ও পিতা কৃমি।
पर्व হচ্ছে চার নেমাটোডাই অনেকে কে নেমাটেলমেন্টিস বলে থাকে স্বভাব ও বাসস্থান এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্তঃরক্তে বসবাস করে এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বসবাস করে তোমাদের জ্ঞাতার্থে বলে রাখছি যে স্বভাব ও বাসস্থান অতিব গুরুত্বপূর্ণ কেননা এগুলোকেই উদ্দীপক হিসেবে প্রশ্নে ব্যবহার করা হয় তাহলে তোমরা স্বভাব ও বাসস্থান একটু ভালো করে বাসায় পড়ে নিবা নেমাটোডা পর্বের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত পৌষ্টিক নালী সম্পূর্ণ মুখ ও পায়ুছিদ্র উপস্থিত আমরা প্লাটিহেলমেন্টিসের মধ্যে দেখেছিলাম পৌষ্টিক তন্ত্র অনুপস্থিত আর নেমাটোডার মধ্যে হচ্ছে কি পৌষ্টিক নালী সম্পূর্ণ মুখ ও পায়ুছিদ্র উপস্থিত থাকবে শ্বসন তন্ত্র ও সংবহন তন্ত্র অনুপস্থিত সাধারণত এক লিঙ্গ আর নেমাটোডা পর্বের প্রাণীদের প্লাটিহেলমেন্টিসে ছিল উভয় লিঙ্গ দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নেই প্রকৃত সিলোম নেই উদাহরণ গুলক গুলকির্মি ও ফাইলেরিয়া পর্ব পাঁচ এনেলিডা স্বভাব ও বাসস্থান পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায় এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে এই পর্বের বহু প্রাণী স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে কিছু প্রজাতির পাথর ও মাটিতে গর্ত করেও বসবাস করে থাকে বৈশিষ্ট্য এদের দেহ নলাকার ও খণ্ডায়িত নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে পরীক্ষার মধ্যে আসতে পারে নেফ্রিডিয়া কি তাহলে বলবা যে এনেলিডা পর্বের এক ধরনের সাধারণ বৈশিষ্ট্য আর এটি রেচন অঙ্গ হিসেবে অর্থাৎ দেহ থেকে বিভিন্ন ধরনের বজ্র পদার্থ নিষ্কাশনে সহায়তা করে থাকে প্রতিটি খণ্ডে সিটা অর্থাৎ যা প্রতিটি খণ্ডে সিটা থাকে অর্থাৎ সিটা হচ্ছে চলনে সহযোগিতা করে এমন মধ্যে ঝুঁকে থাকে না এমসিকিউ পরীক্ষার মধ্যে থাকে নিচের কোনটিতে সিটা থাকে না তাহলে ঝুঁকে থাকে না উদাহরণ কেঁচো ও জুক পর্ব আর্থ্রোপোডা এটি হচ্ছে প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বসবাস করতে সক্ষম এরা অন্তঃপরজীবী এবং বহুপরজীবী হিসেবে বাস করে বহু প্রাণী স্থলে ও স্বাদু পানিতে বসবাস করে থাকে সাধারণ বৈশিষ্ট্য দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান অর্থাৎ জুড়ায় জুড়ায় পা বিদ্যমান থাকে মাথায় এক জোড়া পুঞ্জাকি ও অ্যান্টেনা থাকে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত দেহে রক্ত রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত তাহলে হিমোসিল কি তাহলে পরীক্ষার মধ্যে আসতে পারে হিমোসিল কি পরীক্ষার মধ্যে আসতে পারে যেমন তাহলে তোমরা বলতে পারবা যে আর্থ্রোপোডা পর্বের রক্তপূর্ণ এক ধরনের গহ্বর থাকে আর সেটাই হিমোসিল নামে পরিচিত উদাহরণ প্রজাপতি চিংড়ি আরশোলা কাঁকড়া ইত্যাদি তাহলে তোমরা তোমাদের জন্য এই বাড়ির কাজ হচ্ছে পর্ব নেমাটোডা প্লাটিহেলমেন্টিস এবং এনেলিডা পর্বের বৈশিষ্ট্য পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে শ্রেণীবিন্যাসের অন্যান্য পর্বগুলো নিয়ে আলোচনা করব আর এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আল্লাহ হাফেজ